নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে নিউ ইয়র্ক শহরে মেয়র সম্মানিত করেছেন আলু অর্জুনকে। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকে প্রমাণিত শুধু ভারত নয়, আমেরিকার মানুষের মনেও ছাপ ফেলেছে পুষ্পা রাজ। এই চ্যানেল এর সঙ্গে থাকুন বং ভার্সেস বং, এবং লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন। বাঁকুড়ার দক্ষিণে খাতড়াতে রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল, সেখানেই পুষ্পা টু এর ছবি একটি অ্যাকশন দৃশ্য শ্যুট হতে পারে বলে সূত্রের খবর। দুটি গ্যাংয়ের মধ্যে গুলির যুদ্ধ দেখা যাবে এই দৃশ্যে। প্রাথমিকভাবে কথাবার্তা শুরু হয়ে গেছে বলে আপাতত জানা গিয়েছে। আগামী দিনে এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। নির্মাতাদের নাকি পছন্দ হয়েছে এই বনাঞ্চল, তবে কবে শুটিং হবে, পুষ্পা খোদ উপস্থিত থাকবেন কিনা সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা। পুষ্পা ছবির কয়েক মাস পরেও গোটা দেশ জুড়ে জারি রয়েছে পুষ্পা ফিভার। প্রথম ভাগের পর এবার দ্বিতীয় ভাগ নিয়ে শুরু হয়েছে মানুষের অপেক্ষা এবং উত্তেজনা। প্রায়শই এই ছবিকে কেন্দ্র করে উঠে আসে নানাবিধ খবর, যা পুষ্পাকে রাখে মানুষের চর্চা কেন্দ্রবিন্দুতে। আর যদি এই জনপ্রিয় ছবির সাথে নাম জুড়ে যায় বাংলার, তাহলে তা গোটা রাজ্যবাসীর জন্য বেশ গর্বের বিষয়, তা আর বলার অপেক্ষা। গত বছরের অন্যতম জনপ্রিয় ছবি পুষ্পা দা রায় সারা বিশ্বজুড়ে 350 কোটি টাকার ব্যবসা করেছে। এই ছবি পুষ্পা টু ছবির এই একটি ছোট অংশে উঠে আসবে বাংলা। সেই অংশেরই শুটিং হবে বাঁকুড়াতে। শোনা যাচ্ছে এই ছবিরই খুবই গুরুত্বপূর্ণ কিছু অংশ শ্যুট করা হবে বাঁকুড়ার দক্ষিণে খাতড়া অঞ্চল।